দেবী চৌধুরানী রূপে এবার দেখা পাওয়া যাবে শ্রাবন্তী চ্যাটার্জি। আর তাই জন্য এখন অভিনেত্রী ব্যস্ত রয়েছেন কঠোর প্রশিক্ষণে। শুধু তাই নয়, দিন রাত তিনি এক করে কখনো ঘোড়া সওয়ারি শিখছেন, তো কখনো তলোয়ার হাতে রীতিমতো ময়দানে নেমে পড়েছেন। ধ্যান জ্ঞান এখন একটাই, তাই অভিনেত্রী পুজোর আগে থেকেই প্রশিক্ষণে রীতিমতো ব্যস্ত, এবং সেই চিত্রই ধরা পড়েছে সামাজিক মাধ্যমে। হাতে তরবারি, দক্ষতার সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এবং সামনেই যেহেতু দেবী চৌধুরানীর ভূমিকায় শুটিং শুরু হবে, তাই তার আগে নিজেকে রীতিমতো প্রস্তুত রাখতে চাইছেন অভিনেত্রী। জীবনে কোনোদিনও এই কাজ করেনি, তাই কিছুদিন আগেই ঘোড়ায় চড়া প্র্যাকটিস করতে যেরকম দেখা গিয়েছিল তাকে, আর এবার তরবারি হাতে বেরিয়ে পড়লেন। যেহেতু দেবী চৌধুরানী, ফলে একটা চ্যালেঞ্জ তো থেকেই যাচ্ছে। নতুন চরিত্র, ঐতিহাসিক প্রেক্ষাপট, এক ডাকসাইটে রানীর জীবন গাথা, তার সঙ্গে রয়েছে নানান চড়াই উতরাই। জীবনের নানা স্থানে ভিন্ন ভিন্ন পর্যায়ে তাকে লড়াই করতে হয়েছে, নিজেকে গড়ে ভেঙে নিচ্ছেন প্রতিনিয়ত। তবে অভিনেত্রী একা নন, বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন অর্জুন চক্রবর্তী থেকে বিবৃতি চ্যাটার্জিও। এই ছবিতে কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে আরও অনেকেই। তাই যেরকম ব্যস্ততা চূড়ান্ত, তাই আগেভাগেই সকলেই নিজেদের করছেন প্রস্তুত। শুধুমাত্র তলোয়ার বা লাঠি চালানোই নয়, তার সাথে সাথে ঘোড়া সওয়ারিতেও মন দিয়েছেন অভিনেত্রী। এই তো কদিন আগেই দেখতে পাওয়া গিয়েছিল তাকে ময়দানে ঘোড়ায় সওয়ার হতেও। দেবী চৌধুরানী ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র প্রতিটি মুহূর্তে রয়েছেন অভিনেত্রীর সঙ্গে, তার পরামর্শ এবং নির্দেশনাতেই সবটা করছেন অভিনেত্রী। শ্রাবন্তীর কথায়, দেবী চৌধুরানী আমার কেরিয়ারের সেরা ছবি, আমি শুধু নই, আমার অনুরাগীরাও এই ছবি নিয়ে উৎসাহী। পর্দায় দেবী চৌধুরানীকে ফুটিয়ে তুলতে যা যা করা দরকার সেগুলো আমি সবই করব। লাঠি চালানো, তরবারি চালানো, ঘোড়া সওয়ার, এসব কোনোটাই আমি আগে করিনি, সবই শিখছি। যাত্রাটা কঠিন, তবে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, এসবে আনন্দই পাচ্ছি। প্রস্তুতির পাশাপাশি বড় পর্দায় দেবী চৌধুরানী রূপে প্রথমবারের জন্য শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখতে পাওয়ার জন্য উৎসাহী রয়েছে তাঁর অনুরাগীরাও।